विख्यात चाइनीज अमेरिकान लेखक केन लूर लेखा आजकेर गल्प द पेपर मेनाजरी गल्प अनुवाद एवं गल्प बलाते आमी संजय चंद्र द पेपर मेनाजरी एकेबारे शैशवे स्मृति बोलते मने पड़े एक दिन खूब कांदछी बाबा अनेक चेष्टार पर हाल छेड़े बेडरूमे चले गेले माँ आमाके किचेने निये गिये ब्रेकफास्ट टेबिले बसालो फ्रिजेर ओपरे रखा एकटा रैपिंग पेपर निये आलतो करे खुललो क्रिसमासे उपहार जरानो समस्त रैपिंग पेपर माँ जत्न करे फ्रिजेर ओपर तुले राखतो बछरेर पर बछर ए देख कान पेपर हाथे निये उल्टे पाल्टे भाज करे मुड़े पाखिये कागज जखन प्राय सम्पूर्णटा तार तालुते तखन से मोड़ा कागजेर पैकेटे बेलून फोलानोर मतो फुँ दिल कान देख लाउहू बोले माँ हाथेर जिनिसटा टेबिलेर ओपर राखल टेबिले एकटा कागजेर बाग गाए सादा रैपिंग पेपारेर ओपर आँकिबुँकि सबुज क्रिसमास ट्री और लाल कैंडिर छवि मने आछे बागटाके जेई ना धरेछि बागटा गर मृदु गर्जन करे खेलार छले आमार आंगुलटार पाने झाँप मारल गर गर्जनटा अनेकटा बिड़ालेर डाक बा खबरेर कागजेर खड़मड़ आवाजेर मतो लागलो भीषण मजा लागलो आलतो करे आंगुल दिये बागटार पीठे आदर करलाम बागटा चोख बंध करे मृदु आवाज करते करते आराम खेलो ज जियाओ जी जी माँ बोल्लो बोल्लो एटाके ओरिगामी बोले कागज दिए नाना रकमेर जीवजंतु जिनिस बानानो तखन जानतम ना मायेर निःश्वासेर परशे जंतुगुलो जीवंत हये उठे माँ निश्चय म्याजिक जानतो बाबा माके एकटा म्यागाजिनेर क्याटालग देखे बाछाई करेछिलो हाईस्कूले पढ़ार समय बाबाके मार सम्पर्के विस्तारित जिज्ञासा करेछिलाम तखन मार साथे आमार प्राय कथा बन्ध 1973-এর বসন্তে বাবা এক এজেন্সির ক্যাটালগের পাতায় মায়ের ছবি দেখতে পায় একইভাবে ক্যাটালগের পাতা উল্টাতে উল্টাতে কয়েক সেকেন্ড করে ছবিগুলোকে বাবা চোখ বুলিয়ে নিচ্ছিল ওখানেই মায়ের ছবি তার চোখে পড়ে আমি ছবিটা দেখিনি বাবা ছবিটা আমার কাছে বর্ণনা করেছিল সিল্কের সবুজ চেয়ং শ্যাম পরে মা পাশ ফিরে ক্যামেরার দিকে বসেছিল একটা চেয়ারে লম্বা কালো যত্ন করে আঁচড়ানো চুল বুক আর ঘাড়ের উপর ফেলা ক্যাটালগের শেষ পাতায় ছিল মায়ের ছবিটা ছবিটার সাথে নিচে লেখা ছিল অষ্টাদশী নাচতে ভালোবাসে ভালো ইংরেজি বলে বাড়ি হংকংয়ে এর একটা তথ্যও সঠিক নয় বাবার লেখা চিঠিগুলো এজেন্সি মারফত দেয়া নেওয়া হতো কমাস বাদে মায়ের সাথে দেখা করতে বাবা হংকংয়ে পাড়ি লাগালো এজেন্সির লোকেরাই বাবার চিঠির উত্তর লিখে দিত হ্যালো আর গুড বাই ছাড়া অন্য কোনো ইংরেজি শব্দ মা জানতই না কী ধরনের মহিলাদের ছবি ম্যাগাজিনের ক্যাটালগে দেয়া হয় হাই স্কুলে পড়া আমার জানা ছিল তাই খুব ঘেন্না হতো টাকা ফেরত চাওয়ার বদলে বাবা হোটেলের ওয়েট্রেসকে কিছু পারিশ্রমিক দিল দোভাষীর কাজ করার জন্য বাবা কথা বলার সময় মা সন্ত্রস্ত হয়ে শুনত বুঝতো না কিছু এবং প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকত তারপর হোটেলের ওয়েট্রেস মেয়েটা যখন বলতে শুরু করত একটু একটু হাসতে শুরু করত বাবা আমেরিকা ফিরে মায়ের আমেরিকা আসার কাগজপত্র ঠিক করতে শুরু করল দ্য ইয়ার অফ টাইগারে আমার জন্ম হল আমার অনুরোধে মা একটা ছাগল একটা হরিণ আর একটা বুনো মোষ বানালো ওই র্যাপিং পেপার দিয়ে লাহু সারা ডাইনিং রুম তাদের তাড়া করে বেড়াতো শব্দ করতে করতে আর ধরতে পারলে তাদের শক্ত করে চেপে ভেতর থেকে সব হাওয়া বের করে দিত জন্তুগুলো তখন চুপসে পড়ে থাকত ফু দিয়ে তাদের আবার ফুলাতে হতো যাতে আবার দৌড়াদৌড়ি করতে পারে মাঝে মাঝে অন্য বিপত্তি হতো একবার বুনো মোস্টার পা সয়া সসের মধ্যে আটকে গেলে পাটাই রীতিমতো জখম হয়ে আর দাঁড়াতেই পারে না রোদে ভালো করে শুকিয়ে নেবার পরও না শেষে মা পাটাই ভালো করে কাগজ মুড়িয়ে দেওয়ার পর শান্তি মোষটা হেঁটে চলে বেড়াতে শুরু করল লাহু চড়াইদের সাথে হুড়োহুড়ি খুব পছন্দ করত বারান্দায় বসা চড়াইগুলোকে দৌড়ে দৌড়ে ধরতে চাইত একবার একটা আতঙ্কিত চড়াই রুখে দাঁড়িয়ে তার কানে কামড় দেয়
বেজায় ভয় পেয়ে লাহু সেই যে পিছনে লুকলো, আর পাখিদের পানে চেয়েও দেখত না। টিভিতে হাঙ্গরদের নিয়ে একটা ডকুমেন্টারি দেখার পর মাকে একটা হাঙ্গর বানাতে বললাম। হাঙ্গরটা টেবিলের ওপর বিরক্তি নিয়ে পাখনাগুলো খুব নাড়ছিল, তাই রান্নাঘরের বেসিনে জল ভর্তি করে সেখানে রাখলাম। হাঙ্গরটা ভীষণ আনন্দে চারিদিকে সাঁতরে বেড়ালো, কিন্তু কিছুক্ষণ বাদে ভিজে জ্যাবজ্যাবে হয়ে দলা পাকিয়ে বেসিনের জলের তলায় পড়ল। লাহু সামনের থাবা দুটো বেসিনের কোনায় রেখে মৃদু আওয়াজ করতে করতে কাতর চোখে আমার দিকে তাকিয়েছিল। হাঙ্গরটার ওই অবস্থার জন্য নিজেকে খুব দোষী লাগলো। মা এবার আমার জন্য টিনের ফয়েল দিয়ে একটা হাঙ্গর বানালো। গোল্ডফিশ রাখার একটা বড় বোলে হাঙ্গরটাকে ছেড়ে দিলাম। লাহু আর আমি ঘন্টার পর ঘন্টা হাঙ্গরটার গোল্ডফিশকে তাড়িয়ে বেড়ানো দেখতাম। বোলের উল্টো পিঠে লাহুর চোখগুলো বড় বড় কফি কাপের মতো দেখাত। আমার বয়স যখন 10, ওই শহরের নূতন বাড়িতে উঠলাম। দুজন মহিলা আমাদেরই প্রতিবেশী একদিন আলাপ করতে এলো। বাবা তাদের চা জলখাবার দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে জানিয়ে গেল যে মা ওদের সাথে খুব বেশি কথা বলতে পারবে না, কারণ মা তো ইংরেজি জানে না। ওরা যেন কিছু মনে না করে বলে বাবা বেরিয়ে গেল অফিসের একটা কাজে। দেখে তো বেশ স্বাভাবিক মানুষ বলেই মনে হলো, হঠাৎই অজাত কুজাতে বিয়ে করতে গেল কেন কে জানে, একজন বলল। অন্যজন বলল, একদমই ঠিক না এই ধরনের মেলানো মিশানো বিয়ে, ছেলেপুলেরা কেমন একটা তেঁটে হয়ে যায়, দেখ না কীরকম সাদা ফর্সা মুখে কুতকুতে চোখ, ছি চীনা ভূত, ইংরেজি বলে টলে। কিছুক্ষণ বাদে ওরা ডাইনিংয়ে এলো। হ্যালো, কী নাম? জ্যাক বললাম। ওরা বলল, কথাই বার্তাই তো চাইনিজ লাগছে না? মা ডাইনিংয়ে এসে ওদের পানে চেয়ে হাসল। যতক্ষণ বাবা না ফিরল আমাকে ঘিরে তিনজন কথা না বলে শুধু হেসে গেল। মার্ক নামে একটা পাড়ার ছেলে স্টার ওয়ার্সের খেলনা নিয়ে একদিন খেলতে এলো। ওবিওয়েন কেনবি না কি যেন একটা নাম খেলনাটার, হাতে একটা আলো জ্বলা তরবারি, মাথার বোতামে চাপ দিলে সে সরু ফিনফিনে গলায় হুঙ্কার ছাড়ে আর তরবারিটা হাতে ঘোরায়। আমার একদমই ভালো লাগেনি। আমি আর মার্ক পিলে ওবিওয়েনের কারিগরি দেখলাম। আর কিছু করতে পারে? আমি জিজ্ঞাসা করলাম। মার্ক এই প্রশ্নে ভীষণ বিরক্ত বোধ করল। ভালো করে দেখ। দেখলাম। কি দেখতে বলেছিল ঠিক বুঝতে পারছিলাম না। আমার কথায় মার্ক ভীষণ ক্ষুব্ধ হলো। কই দেখি তোর খেলনাগুলো দেখা। কাগজ দিয়ে মায়ের বানানো জীবজন্তুগুলো ছাড়া অন্য কোনো খেলনা আমার ছিল না। লাহুকে বের করে আনলাম। লাহু তখন বেশ পুরনো আর জীর্ণ, আঠা আর কাগজ দিয়ে এখানে ওখানে সর্বাঙ্গে তাপ্পি মারা, আগের মতো সচল আর সপ্রতিভ নয়। কফি টেবিলের ওপর রাখলাম। অন্য জন্তুগুলোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম হলঘরের পর্দার আড়ালে, তারা ভীরু চোখে আমাদের দেখছে। জিয়াও লাহু বলেই থেমে ইংরেজিতে বললাম, দিস ইজ টাইগার, আমার বাঘ। লাহু সন্তর্পণে মার্কের দিকে এগিয়ে আওয়াজ ছাড়ল। মার্কের হাত শুকল। মার্ক ক্রিসমাস র্যাপার দিয়ে তৈরি বাঘটাকে দেখল। হুম, এটা নাকি বাঘ, তোর মা এইসব খেলনা হাবিজাবি আবর্জনা থেকে তৈরি করে। লাহুকে আমার কোনোদিনই আবর্জনা বলে মনে হয়নি, কিন্তু এখন ওটাকে এক টুকরো র্যাপিং পেপার ছাড়া অন্য কিছু মনে হলো না। মার্ক তার খেলনা ওবিওয়েনের মাথার বোতামে চাপ দিল, তার হাতের আলো জ্বলা তরবারি ঝলসে উঠল আর ফিনফিনে গলায় হুঙ্কার দিয়ে উঠল। আমার লাহু চকিতে ঘুরে মার্কের খেলনার উপর ঝাঁপিয়ে পড়ল। ওবিওয়েন ছিটকে পড়ল টেবিলে, সেখান থেকে মেঝেতে, ওবিওয়েনের মাথা আলাদা হয়ে গড়িয়ে পড়ল সোফার নিচে। গর, লাহু আওয়াজ করে হাসতে শুরু করল, আমিও যোগ দিলাম। মার্ক বেশ জোরে ঘুষি মেরে গালাগাল দিয়ে বলল, এত দামি পুতুল কেনার সাধ্য আমার বাবার কোনোদিনও হবে না, আর পুতুলটা দোকানে এখন পাওয়াও যাচ্ছে না। আমি হোঁচট খেয়ে মাটিতে পড়লাম। লাহু গড়গড় শব্দে ঝাঁপিয়ে পড়ল মার্কের মুখের ওপর। মার্ক লাহুকে ধরে মুচড়ে মাঝখান থেকে ছিঁড়ে দুটো দলা পাকিয়ে আমার দিকে ছুঁড়ে দিল, নে তোর চীনা জঞ্জাল। মার্কের সাথে বিবাদের সেই সূত্রপাত। স্কুলে মার্কের জনপ্রিয়তা তুঙ্গে। পরের দুটো সপ্তাহ মার্ক তার বন্ধুবান্ধব নিয়ে যা করল তা না মনে করাই ভালো। দু সপ্তাহ বাদে শুক্রবার যখন বাড়ি এলাম,
মা জিজ্ঞাসা করল, শিশিয়া হাউ মা? মুখ গোঁজ করে বাথরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম একদমই মায়ের মতো না, কিচ্ছুটি মিল নেই। রাতে ডিনারে বাবাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কি ওই চিংদের মতো, মানে চীনাদের মতো দেখতে? বাবা বুঝল স্কুলে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চপস্টিক নামিয়ে চোখ বন্ধ করে নাকে হাত বোলাতে বোলাতে বলল, না না একেবারেই না। মা কিছু বুঝতে না পেরে একবার আমার দিকে একবার বাবার দিকে তাকিয়ে বলল, সা সিয়াও সিংক, ইংরেজিতে বলো মা, ইংরেজিতে। মা চেষ্টা করল, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? সামনে চপস্টিক, পেঁয়াজ, সবুজ লঙ্কা আর মশলা মাখানো খাবার ঠেলে সরিয়ে বললাম, আমাদের আমেরিকান খাওয়া খাওয়া উচিত। বাবা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করল, আরে মাঝে মাঝে বহু পরিবার চাইনিজ রান্না করে, আমরা সেরকম পরিবার নই বাবা, সেই পরিবারগুলোতে মায়েরা চাইনিজ নয়। বাবা অন্যদিকে মুখ ফেরাল, মায়ের একটা কাঁধে হাত রেখে বলল, তোমাকে একটা রান্নার বই কিনে দেব। মা আমার দিকে ফিরে জিজ্ঞাসা করল, বু হাউসি, ইংরেজিতে বলো। গলা ছড়িয়ে বললাম, মা ইংরেজিতে বলো। মা হাত বাড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে আমার জ্বর মাপার চেষ্টা করল, ফাসালা, হাতটা সরিয়ে দিয়ে বললাম, সব ঠিক আছে কিন্তু তুমি ইংরেজিতে বলো। বাবা মাকে বলল, ওর সঙ্গে ইংরেজিতে কথা বলো, একদিন না একদিন এটা ঘটবেই তা আমি জানতাম। মা হাত নামিয়ে কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকালো, কিছু একটা বলতে গিয়ে থামলো, আর একবার বলতে গেল, আবার থামলো। বাবা বলল, তোমাকে ইংরেজি বলার চেষ্টা করতে হবে, আমি তোমাকে কখনো চাপ দিইনি, কিন্তু জ্যাককে তো এই সমাজে মানিয়ে নিতে হবে। আর তাছাড়া তুমি এখন আমেরিকাতে, ভুলে যেও না এটা আমেরিকা। মা নিরাশভাবে চেয়ারে চোখ নিচু করে বসেছিল, চুপসে যাওয়া জন্তুগুলোর মতো শীর্ণ মলিন। আমি বললাম, আমার কিন্তু এবার সত্যিকারের খেলনা চাই। বাবা স্টার ওয়ার্সের ফুল সেট খেলনা কিনে আনলো, ওবিওয়েন কেনবি খেলনাটা মার্ককে দিয়ে দিলাম। কাগজের তৈরি জীবজন্তুগুলো একটা জুতোর বাক্সে ঢুকিয়ে বিছানার তলায় রাখলাম। সকালবেলা উঠে দেখি সেগুলো আবার তাদের নিজেদের জায়গায়, আমার ঘরে। সবাইকে ধরে একটা বাক্স বন্ধ করে ভালো করে ডালা বন্ধ করলাম। তারা এত চিৎকার চেঁচাপিচি করছিল যে বিছানার তলায় না রেখে চিলে কোঠার ঘরে এক কোণে রেখে এলাম। মা চীনাতে কথা বললে, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতাম না। তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলার চেষ্টা করলে আরও বিশ্রী লাগত, যেমন উদ্ভট উচ্চারণ তেমনি বাক্য গঠন, খুব এম্বারেস লাগত। প্রথম প্রথম ঠিক করার চেষ্টা করতাম, তারপর আমি কাছে পিঠে থাকলে মা কথা বলতো না। কিছু জানানোর থাকলে মা হাত নেড়ে অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দিত, আমেরিকান মায়েদের মতো জড়িয়ে ধরে আদর করার চেষ্টা করত, টিভি দেখে রপ্ত করার চেষ্টা করেছিল। এত হাস্যকর, মেকি, উদ্ভট লাগত বলার নয়, বড্ড বিরক্ত বোধ করতাম। খেয়াল করে মা একদিন আদর করা বন্ধ করে দিল। এইভাবে মায়ের সাথে রূঢ় হোস না, বাবা বলল, বলল বটে, কিন্তু সাধারণ একটা চীনা মেয়েকে বিয়ে করা যে খুবই ভুল হয়েছে তা অন্তরে নিশ্চয়ই উপলব্ধি করছে। সাধারণ মুখ্যু সূক্ষ্ম চীনা কোনোদিনই ভদ্র সভ্য আমেরিকান সমাজে মিশতে পারবে না। মা আমেরিকান রান্নাবান্না শিখল, আমি ভিডিও গেমস ধরলাম, ফরাসি শেখা শুরু করলাম। মাঝে মধ্যেই দেখতাম কিচেন টেবিলে র্যাপিং পেপার নিয়ে খুব মনোযোগ দিয়ে মা কিছু দেখছে। তারপর রাতে নূতন কোনো একটা জন্তু আমার বিছানায় উঠে আমার সাথে ভাব গছানোর চেষ্টা করছে, রাগে সেটাকে ধরে মুচড়ে হাওয়া বের করে সেই চিলে কোঠায় চালান করে দিতাম। আমি যখন হাই স্কুলে, মা অরিগ্যামি বন্ধ করে দিল, তখন ইংরেজিটা মা ভালোই বলে, কিন্তু তখন আমি অনেক কিছু নিয়ে এত ব্যস্ত, মাকে নিয়ে মাথা ঘামানোর সময় বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। কিচেনে মা চীনা ভাষায় উদাসভাবে আপন মনে গান গাইত, কল্পনাই করতে পারতাম না ওই শীর্ণ মহিলার গর্ভে আমার জন্ম হয়েছে, বিন্দুমাত্র মিল কোথাও কেউ খুঁজে পাবে না। মাকে ভিন গ্রহের জীব লাগত, তাড়াতাড়ি নিজের ঘরে চলে যেতাম, আমেরিকান সোসাইটিতে মাথা তুলে দাঁড়াতেই হবে। হাসপাতালে মায়ের বিছানার পাশে আমি আর বাবা, 40 নিম্ন মায়ের চেহারাতে অকাল বার্ধক্য। বেশ কয়েক বছর যন্ত্রণাকে মা কিছু না বলে মুখ বুজে সহ্য করেছে, ডাক্তারের কাছে যায়নি।
যখন আমরা ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুললাম তখন ক্যান্সারের শেষ পর্যায়ে, সার্জারির আওতার মধ্যে নেই। মায়ের বিছানার পাশে থাকলেও মনটা তখন আমার ক্যাম্পাস ইন্টারভিউ, রিজুমে, ট্রান্সক্রিপ্টে পড়ে। কর্পোরেট চাকরিদাতাদের কত চালাক চালাক প্রশ্নোত্তর দেয়া যায়, ভাঁওতা দেয়া যায়, সেই চিন্তায় মশগুল। বিবেক দংশন হচ্ছিল যে মা মৃত্যুশয্যায়, অথচ আমি এখন, কিন্তু মনের ভাবনাকে কিভাবে বদলাব। মা বোধহয় বুঝতে পারছিল আমার চিন্তাগুলো। বাবা দুহাতের মধ্যে মায়ের বাঁ হাতটা ধরেছিল, নিচু হয়ে মায়ের মাথায় একটা চুমু খেলো। বাবাকেও যেন কিরকম অসহায় আর বয়স্ক লাগছিল, মনে হচ্ছিল এদের দুজনের কাউকেই চিনি না। ম্লান হাসতে হাসতে আমার পানে ফিরে ক্ষীণ কণ্ঠে মা বলল, জানি তোকে স্কুলে ফিরতে হবে। অনেকগুলো মেশিনের আওয়াজে মায়ের গলা প্রায় শোনাই যাচ্ছিল না। আমাকে নিয়ে ভাবিস না, এটা এমন কিছু না, ভালো করে ইন্টারভিউ দে। মায়ের হাতটা ধরলাম, কে জানে মনে হয়েছিল তখন ওটাই করা উচিত। মায়ের কথায় স্বস্তি বোধ করলাম। কিভাবে তাড়াতাড়ি ক্যালিফোর্নিয়া পৌঁছব তখন সেটাই ভাবছিলাম। জ্যাক, যদি আমি, এরপর দমকা কাশির বেগ সামলে মা বলল, যদি আমি না ফিরি দুঃখ করিস না, নিজের খেয়াল রাখিস, অনেক উন্নতি করিস আর বড় হোস। চিলেকোঠার জুতোর বাক্সের মধ্যে অরিগামিগুলো রেখে দিস, বছরে কুইংমিংয়ের সময় শুধু একবার বের করে আমার কথা ভাবিস, আমি সবসময় তোর সাথেই থাকব। মৃতদের স্মরণ করার দিন হলো কুইংমিং উৎসব। যখন ছোট ছিলাম মা তার মৃত বাবা মাকে পুরনো বছরের সমস্ত আনন্দের ঘটনা জানিয়ে একটা চিঠি লিখত, আমার কাছে জোরে জোরে পড়ত। কোনো কিছু নিয়ে মন্তব্য করলে মা সেটাও লিখে দিত, তারপর মা চিঠিটাকে নিপুণভাবে ভাঁজ করে কাগজের হাঁস তৈরি করত, পশ্চিম পানে মুখ করে উড়িয়ে দিত হাঁসটা, তার ঝকঝকে শক্ত ডানা মেলে হাঁস সেই লম্বা পথ পাড়ি দিত প্রশান্ত মহাসাগর পার হয়ে চীন, তারপর বাবা মায়ের সমাধিস্থল। সে আজ বহু বছর আগে। মাকে শান্ত হতে বললাম, বললাম চীনা ক্যালেন্ডার সম্পর্কে তো কিছুই জানি না, শুধু বাক্সটা তোর সাথে রাখবি, কখনো সখনো খুলে দেখবি। মা আবার কাঁদতে শুরু করল। আমি একটু অপ্রস্তুতভাবে মায়ের হাতে হাত বোলাচ্ছিলাম, হাইচে মামা আই নি, কাশির দমকের মধ্যেই মা কথাগুলো বলে বুকের পানে ইঙ্গিত করল। বললাম মা কথা বলো না। বাবা ফেরত এলে বললাম আমাকে এয়ারপোর্টে যেতে হবে তাড়াতাড়ি, ফ্লাইট মিস করলে মুশকিল হবে। আমরা যখন নেভাদার উপরে তখন মা মারা গেল। মায়ের চলে যাবার পর বাবা খুব তাড়াতাড়ি বুড়ো হতে শুরু করল। বড় বাড়িটা সামলানো কঠিন হয়ে পড়ছিল, তাই ওটা বিক্রি করে একটা ছোট বাড়ি কিনল। আমি আর আমার প্রেমিকা সুজান গেলাম বাড়িটা পরিষ্কার করতে। সুজান চিলেকোঠায় জুতোর বাক্স একদিন আবিষ্কার করল। চিলেকোঠার বদ্ধ অন্ধকারে এতকাল থাকার ফলে জীবজন্তুগুলো অনেকখানি মুড়মুড়ে হয়ে গেছে, র্যাপিং পেপারগুলোও মলিন। সুজান বলল, তোমার মা তো এক অসাধারণ শিল্পী ছিলেন, এরকম অরিগ্যামি আমি কখনো দেখিনি। জীবজন্তুগুলোর কোনো সার্ড নেই, নিথর হয়ে পড়ে আছে। মা মারা যাওয়ার সাথে সাথেই হয়তো সমস্ত ম্যাজিক উবে গেছে, বা ওরা কোনোদিনই জ্যান্ত হয়ে উঠত না, ছেলেবেলার অলীক কল্পনা। মায়ের মৃত্যুর দুবছর পার হয়েছে। এপ্রিলের প্রথম শনিবার সুজান ট্যুরে গেছে, ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে প্রতি মাসেই ট্যুর থাকে। বাড়িতে আমি একা, অলসভাবে টিভির চ্যানেলগুলো ঘোরাচ্ছিলাম। কিছুক্ষণ স্থির হয়ে হাঙ্গরের ওপর একখানা ডকুমেন্টারি দেখলাম। হঠাৎ মনে পড়ল মায়ের সেই হাত মুচড়ে ঘুরিয়ে ফিরিয়ে টিনের ফয়েল দিয়ে হাঙ্গর তৈরি করার কথা, আমার আর লাহোর উদ্গ্রীব চোখের সামনে। একটা দমকা হাওয়ায় বুকশেলফের এক কোনায় রাখা এক তালগোল পাকানো র্যাপিং পেপার হঠাৎ ঝরঝর আওয়াজ করে উঠল, তারপর নড়ে চড়ে তালটা খুলে গেল। লাহু, বহুদিন লাহুকে মনেই পড়েনি, যেন আগের থেকে অনেক ছোট। হতেও পারে যে ছোটবেলায় ওকে বড় লাগতো, আসলে ছোট। সুজান মায়ের অরিগামি দিয়ে বানানো সমস্ত কাগজের জীবজন্তুগুলোকে দিয়ে বাড়ি সাজানোর কাজে লাগিয়েছিল, লাহুকে কাজে লাগায়নি, এক কোনায় ফেলে রেখেছিল, কারণ হয়তো লাহু ভীষণ নোংরা হয়ে গিয়েছিল। মেঝের ওপর বসলাম, আঙুল দিয়ে লাহুকে খোঁচা দিলাম, লাহুর ল্যাজ
নড়ে চড়ে উঠল, খেলার ছলে হঠাৎ লাফাতে শুরু করল। হাসতে হাসতে লাহুর পিঠে হাত বোলাতে শুরু করলাম। লাহু মৃদু গড়গড় করতে লাগলো, কেমন আছো বন্ধু? লাহু খেলা থামিয়ে লাফ দিয়ে আমার কোলে উঠল। তারপর সমস্ত ভাঁজ খুলে আমার কোলে একটা চৌকো র্যাপিং পেপার হয়ে গেল, সাদা দিকটা ওপরের দিকে আর তাতে ভর্তি চাইনিজ লেখা। কোনোদিন চীনা ভাষা পড়তে শেখার চেষ্টা করিনি, কিন্তু চীনা ভাষায় ছেলে শব্দটা জানতাম। মায়ের কাঁচা হাতের লেখায় সেই শব্দটা চিঠির সম্বোধনের জায়গায়। চিঠিটা নিয়ে শহরতলিতে এলাম, সেখানে চীনাদের ডেরা। যাকে হাতের কাছে পেলাম জিজ্ঞাসা করলাম চীনা পড়তে পারে কি না। চীনা বলার অভ্যাস নেই, সেই কবে ছেড়ে দিয়েছি বুঝতে পারছিলাম না ঠিকঠাক বলছি কি না। এক যুবতী সাহায্য করতে এগিয়ে এলো, দুজনে একটা বেঞ্চে বসলাম। মহিলা জোরে জোরে পড়তে শুরু করল। যে ভাষা ভুলতে চেয়েছিলাম আমার সর্বাঙ্গ জুড়ে এখন সেই ভাষার মায়াজাল। প্রতিটা শব্দ আমার রক্ত মজ্জা ভেদ করে একেবারে হৃদয়ে গিয়ে আঘাত করল। কান, বহুদিন আমরা একে অন্যের সাথে কথা বলিনি। ভয় লাগে তোকে ছুঁতে, তোর কাছে যেতে, তুই এত রেগে থাকিস। হয়তো আমার শরীরে যে সর্বক্ষণের যন্ত্রণা তা স্বাভাবিক নয়, তাই তোকে এই লেখা, সেই কাগজের জন্তুগুলোতে যেগুলোকে একদিন তুই এত ভালোবাসতিস। এই জন্তুগুলো আমি মারা যাবার পর আর নড়াচড়া করবে না, কিন্তু যদি সমস্ত হৃদয় দিয়ে লিখি সেই শব্দগুলোতে আমার সামান্য সত্তা সামান্য ছোঁয়া থেকে যাবে। তখন কুইংমিংয়ের সময় যখন মৃতদের আত্মা বাড়ি ফেরে, আমার কথা ভাবলে আমার সেই সত্তা জীবন্ত হয়ে উঠবে। যে জীবজন্তুগুলো বানিয়েছি সেগুলো আবার আগের মতো জীবন্ত হয়ে উঠবে, সেই শব্দগুলো তখন তুমি দেখতে পাবে। যেহেতু সমস্ত অন্তর দিয়ে লিখতে হবে তাই চাইনিজে লিখছি। আমার জীবনের কোনো গল্পই তোর সাথে করা হয়নি, ভেবেছিলাম তুই বড় হলে সব বলবো, তা তো আর হলো না, কোনো গল্পই তোর সাথে করা হলো না। 1957-তে হেবেই অঞ্চলের সিগুলু গ্রামে আমার জন্ম। তোর দাদু দিদা ছিল খুবই গরিব এক চাষি পরিবার, খুব বেশি আত্মীয় স্বজন আমাদের ছিল না। আমার জন্মের কবছর বাদেই শুরু হলো মহাদুর্ভিক্ষ, অগুন্তি লোক মারা গেল। আবছা মনে পড়ে মা আমাদের জন্য শেষ খাবারটুকু বাঁচিয়ে ঘাস পাতা সেদ্ধ করে খেত। এরপর সময় একটু বদলালো, মা যত্ন করে আমাকে অরিগামি শেখালো। আমাদের অঞ্চল ছিল অরিগামির জন্য বিখ্যাত। মা শিখিয়েছিল কীভাবে কাগজ দিয়ে অদ্ভুত অদ্ভুত সব জন্তু তৈরি করে সমস্ত জীবন্ত করে তুলতে হয়। আমাদের গ্রামের ওটাই ছিল ম্যাজিক, কাগজের জীবজন্তুকে জীবন্ত করে তোলা। ক্ষেতের গঙ্গা ফড়িং তারাতে কাগজের পাখি তৈরি করা হতো, আর ইঁদুর তারাতে কাগজের ছোট ছোট বাঘ। নূতন বছরে আমরা বন্ধুরা মিলে লাল কাগজ দিয়ে ড্রাগন বানাতাম, সারা আকাশ জুড়ে খুদে লাল লাল ড্রাগন ঘুড়ি আর মুহুর মুহু পটকার আওয়াজ। বিদায় বছরের সমস্ত বাজে স্মৃতি মুছে ফেলা, সে কোনোদিনও ভুলব না, যদি দেখতিস তোর খুব ভালো লাগত। তারপর এলো 1966-এর কালচারাল রেভলিউশন, সবাই কীরকম বদলে গেল। ভাইয়ে ভাইয়ে বিবাদ শুরু হলো, একে অন্যের শত্রু হয়ে উঠল, একে অন্যের ওপর নজরদারি। বাড়িতে কেউ হংকংয়ে থাকলে তো কথাই নেই, সন্দেহ অবিশ্বাস, তারা দেশের শত্রু স্পাই, তাদের গতিবিধি নজরে রাখা। আমার এক মামা থাকতো হংকংয়ে, তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে তোর দিদা একদিন কুয়োতে ঝাঁপ মারল। বন্দুকধারী কয়েকজন ছেলে তোর দাদুকে একদিন তুলে নিয়ে গেল, তারপর আর সে ফেরত আসেনি। আমি তখন 10 বছরের অনাথ এক মেয়ে, আত্মীয় বলতে শুধু এক মামা হংকংয়ে। এক রাতে একটা দক্ষিণগামী মালগাড়িতে চড়ে বসলাম। কদিন বাদে গুয়ানডং অঞ্চলে কয়েকজন সন্ডামক্কা লোক আমাকে ধরল, খাবার চুরি করছিলাম একটা জায়গা থেকে। অন্য বেশ কিছু মেয়ের সাথে ওরা ট্রাকে করে গোপনে হংকংয়ে নিয়ে এলো। একটা গুদাম ঘরের নিচের বেসমেন্টের একটি ঘরে আমাদের রাখা হলো। বলা হলো আমরা যেন নিজেদের সুস্থ সবল আর সপ্রতিভ দেখানোর চেষ্টা করি যখন খদ্দেররা আসবে। মাঝে মধ্যে বেশ কিছু খদ্দের এলো আমাদের কেনার জন্য। চীন ফ্যামিলি বলে একটা পরিবার বাছাই করে নিয়ে গেল তাদের দুটো বাচ্চাকে দেখভাল করার জন্য।
রোজ সকাল 4টেতে উঠতাম ব্রেকফাস্ট তৈরি করতে, তারপর চান করানো, বাজার করা, জামা কাপড় ইস্তিরি করা, ঘর মোছা। বাচ্চারা যা বলতো তাই করতে হতো। রাত্রিরে ওরা রান্নাঘরের একটা কাবাডি আমাকে বন্ধ করে রাখত। বাচ্চারা কিছু ভুল করলে বা কাজ করতে দেরি করলে ওরা মারধর করত। ইংরেজি শেখার চেষ্টা করলে রক্ষে ছিল না। কেন ইংরেজি শেখার চেষ্টা করছিস রে, মিস্টার চীন জিজ্ঞাসা করত। পুলিশে যাবি? পুলিশ যদি জানতে পারে চায়না থেকে এসছিস, সোজা জেলে গিয়ে পচবি। 6 বছর এইভাবে কাটল। একদিন যে মহিলার কাছ থেকে মাছ কিনতাম, আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, তোর মতো অনেক মেয়ে দেখেছি, তাদের কি হয় তাও দেখেছি। বয়স কত? 16। একদিন মালিক নেশা করে এসে তোকে বিছানায় নিয়ে যাবে, কিচ্ছুটি করতে পারবি না। তারপর মালকিন যখন জানবে তখন তোর টিকে থাকাই দায় হবে। যদি বাঁচতে চাস তো বল, সাহায্য করতে পারি। ওই মহিলা জানালো অনেক আমেরিকান পুরুষ এশিয়ান স্ত্রী খোঁজে। যদি রান্নাবান্না ঘরকন্নের কাজ ভালো করে করতে পারিস, কে জানে আমেরিকায় সুন্দর একটা জীবন পেতেও পারিস। অনিশ্চিত দুঃসহ জীবনে যেন একটা ক্ষীণ আশা দেখতে পেলাম। এইভাবেই আমার ছবিটা, নামটা ক্যাটালগে ঢুকলো, সাথে বেশ ওই মিথ্যে কথাগুলো। তোর বাবার সাথে বিয়েটা কোনো রোমান্টিক ঘটনা নয়। এই হলো আমার গল্প। এখানে কানেকটিকাটের শহরতলিতে প্রথম খুব একা লাগত। তোর বাবা সবসময়ই সদয় ব্যবহার করত, তোর বাবার কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু কেউই আমাকে বুঝতো না, আমিও কাউকে বুঝতাম না। তারপর তোর জন্ম, এত আনন্দ হলো। তোর মুখে আমি আমার মৃত বাবা মা, আমার নিজের মুখ সবাইকে দেখতে পেতাম। আমার নিজের বলতে ভালোবাসার সবাইকেই তো হারিয়েছিলাম। চীনের সিগুলের কোনো চিহ্নই ছিল না। মাঝে মাঝে প্রশ্ন জাগতো, আমার অতীত বলে কি কিছু ছিল? শুধু তোর মুখের পানে চেয়ে মনে হতো যে একদিন আমার সব ছিল, আমার অতীত ছিল, মন গড়া নয়। এখন একজনের সাথে কথা বলতে পারি, একজনকে আমার ভাষা শেখাতে পারি, আমার ছোটোখাটো দুঃখ সুখের গল্প করতে পারি। তোর মুখে বলা প্রথম কথা চাইনিজে, ঠিক তোর ঠাকুমার মতো হেঁড়ে গলায়, শুনে ঘণ্টাখানেক কেঁদেছিলাম। প্রথমবার যখন অরিগ্যামির জন্তু তৈরি করে তোকে দেখালাম, তুই খুব হেসেছিলি। তখন পৃথিবী সবচেয়ে সুখী বলে মনে হয়েছিল নিজেকে। যখন সামান্য বড় হয়ে তোর বাবার সাথে আমার কথা বলাতে একটু সাহায্য করতিস, আমার সংসার যেন ভরে উঠল। মনে হতো যদি বাবা মাকে দেখাতে পারতাম, একটু যত্ন করে রান্না করে খাওয়াতে পারতাম, ভালো করে রাখতে পারতাম। কিন্তু তারা তো কবেই মরে গেছে। চাইনিজরা কোন জিনিসকে সবচেয়ে দুঃখের বলে মনে করে জানিস? যখন ছেলেমেয়েরা ভীষণভাবে মৃত বাবা মাকে যত্ন করতে চায়, অথচ তারা কবেই তো চলে গেছে। জানি এখন তোর আমার মতো চাইনিজ জোক পছন্দ নয়, আমার মতো চাইনিজ চুল তোর পছন্দ নয়, চাইনিজ কোনো কিছুই তোর পছন্দ নয়। তোর অস্তিত্ব আমার কাছে কতখানি তা আমি বলে বোঝাতে পারবো না। তুই যখন কথা বন্ধ করে দিলি, যখন চাইনিজে বললে উত্তর দিতিস না, রেগে যেতিস, মনে হতো আবার নূতন করে সব হারাতে শুরু করেছি। কেন আমার সাথে কথা বলিস না? এত যন্ত্রণা আর কিচ্ছুতে নেই। মহিলা কাগজটা আমার হাতে তুলে দিয়ে উঠে দাঁড়ালো। লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। মহিলাকে জিজ্ঞাসা করলাম, চাইনিজে আই লাভ ইউ কীভাবে লেখে? মহিলা দেখিয়ে দিলে কাগজটার উপর, অনেকবার লিখলাম আই লাভ ইউ চাইনিজে। হালকা করে আমার কাঁধে হাত রেখে মহিলা চলে গেল। র্যাপিং পেপারটা ভাঁজে ভাঁজে মুড়ে আবার লাহুকে ফিরিয়ে আনলাম। লাহু মৃদু গড়গড় আওয়াজ করছিল। হাতের কুনুয়ে ওকে নিয়ে দুজনে বাড়ির দিকে রওনা দিলাম। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।